সো অনুশীলনী তোমরা যারা জানো না তাদেরকে একটা ডিসক্লেইমার দিই, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি এবং ফিজিক্স এর ক্ষেত্রে বিগত কয়েক বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করে দেখবো যে মিনিমাম দেখা যাচ্ছে কি 80% কোয়েশ্চেন হইলেও দেখা যাচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স এ অনুশীলনী থেকে ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো তার মানে এখন একটা কোয়েশ্চেন দাঁড়ায় যায় যে শুড উই বি ডিপেন্ডেন্ট অন অনুশীলনী কমপ্লিটলি অর নট। সো এটার অ্যান্সার যদি দিতে হয় তোমাকে একটু ফিরে যেতে হবে 2018 সালে এবং 2019 সালে। তো আমরা ওই দুই বছরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, হুট করে একটা ট্রেন্ডে চেঞ্জ এনে অনুশীলনী থেকে হুট করে প্রশ্ন অনেক কমায় দিছিল। সো ইউ নেভার নো, এটা ট্রেন্ড হয়ে আসছে যে অনুশীলনী থেকে 80% মিনিমাম থাকবে, কিন্তু এর মানে এটা না তুমি যে বইয়ের মূল দাগানো বই বা মূল লাইনগুলো তুমি অ্যাভয়েড করে যাবা। তো তোমার বেসিক ক্লিয়ার রাখবা, তোমার হচ্ছে তোমার বইয়ের যে মূল লাইনগুলো সেগুলো বারবার রিভাইজ করবা, দেন এসে সেটার জ্ঞানটাকে অ্যাপ্লাই করে তুমি অনুশীলনী বুঝে বুঝে একদম সলভ করবা। এবং এখানে একটা কথা হচ্ছে কি, তুমি বইয়ের অনুশীলনী জাস্ট দেখে যাবা না, দেখে গেলে হবে না, সলভ করতে হবে, নিজে সলভ করতে হবে। সো এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে তুমি অনুশীলনীকে সর্বাধিক প্রাধান্য দিবা, বাট এই চিন্তা কখনো আনবা না যে আমি অনুশীলনী ডিপেন্ডেন্ট, অর্থাৎ অনুশীলনী থেকে আসলে আমি পারবো, অনুশীলনী থেকে না আসলে আমি আবার পারবো না। এই ধরনের ডিপেন্ডেন্সি যদি ক্রিয়েট না হয় তো মাথায় রাখতে হবে অনুশীলনী আমাকে পারতেই হবে, আসলে এটা আমি দেখলেই যাতে এক চান্সে 5 সেকেন্ডের মধ্যে আমি যেটা অ্যান্সার করতে পারি সেরকম আমার প্রিপারেশন থাকতে হবে। বাট এট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে যে কোনো বছর একটা ট্রেন্ড চেঞ্জ আসতেই পারে, সো আই শুড বি প্রিপেয়ার ফর দ্যাট। এইখানে হলো একটা জিনিস বলে রাখি, 2018 সালে কিন্তু একবার একটা প্রশ্ন, নট এ সিঙ্গেল প্রশ্ন অনুশীলনী থেকে আসছে, মানে কোনো প্রশ্ন অনুশীলনী থেকে আসে না। কিন্তু আমাদের বেলাতে যেবার আমি এক্সাম দিলাম সেখানে কিন্তু তপন স্যারের অনুশীলনী থেকে ফিজিক্স এর 20টার 20টা প্রশ্নই ছিল, আবার কেমিস্ট্রিতেও ধরো যে 22 থেকে 23টা প্রশ্ন ছিল অনুশীলনী থেকেই। এখন তুমি জানতেছো যে অনুশীলনী থেকে প্রশ্ন, আরেকটা প্রশ্ন এড করি, সেটা হচ্ছে কি অনুশীলনীর পাশাপাশি বক্স কোয়েশ্চেন কোনগুলো, ধরো মেইন যে কন্টেক্সট পড়তেছো যে বইয়ের ভিতরে যে মেইন লাইন, তো মেইন লাইন গুলো পাশাপাশি কিন্তু কিছু অ্যাশ কালারের বক্স থাকে, ওইটার মধ্যে প্রশ্ন অ্যান্সার থাকে, সো ওইগুলো কাটমার্ক কত ছিল 67, অর্থাৎ মানুষজন 33টা প্রশ্ন না করে মেডিকেলের চান্স পেয়েছে, অর্থাৎ অধিকাংশ মানুষজন অনুশীলনীর কোশ্চেনটা পারতেছে।